প্রত্যেক শনিবার এই ভিডিওসগুলো পাবে, প্রত্যেক শনিবার যেখানে যে ভিডিওটা থাকবে মানে বেসিক্যালি সেই কনসেপ্টটাই থাকবে ভাইয়ের সাথে গানে গানে। তার মানে তোমরা অটোমেটিক্যালি বুঝতেই পারছো যে ব্যাপারটা কী হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো তোমরা, অলরেডি তোমরা অনেকেই আমার ভাইয়ের গান শুনে ফেলেছো। তো এই প্রত্যেক শনিবার আমরা এই ভিডিওটা দেব, আপলোড করব, সেখানে তোমাদের রিকোয়েস্ট যদি কোনো গান থেকে থাকে, তোমরা যদি সেই রিকোয়েস্টটা কমেন্ট বক্সে আমাকে জানাও, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে মানে পরের যে ভিডিওটা আমি করব সেখানে আমার ভাই আর কি ট্রাই করবে তোমাদের রিকোয়েস্টের গানটা গাইবার। একদম শিওর নয় যে পারবেই, বাট ডেফিনেটলি ট্রাই তো করবে। কেমন? তো আজকে থেকে শুরু করতে চলেছি এই এই ভিডিও, মানে এই প্রত্যেক শনিবার দেব এই ভিডিওটা, এই কনসেপ্টটা, যেখানে থাকবো আমি, তোমাদের বান্দি অন্তরা, আর তার সাথে থাকবে আমার ভাই, অলরেডি পাশে বসে আছে অবেক। হাই। ওকে, তো তোমরা অলরেডি আমার ভাইয়ের সঙ্গে মোটামুটি তোমাদের ইন্টারাকশন তো হয়েই গিয়েছে, বিকজ আমরা চ্যালেঞ্জ করেছি, একটা চ্যালেঞ্জ গেম খেলেছি এবং সেই সময় সবার সঙ্গেই মোটামুটি আলাপ করেছি, কিন্তু আজকে একদম অন্য রূপে কিন্তু এটা দেখতে পারবে। শুধুমাত্র যে ভাই থাকবে এরকম না, আমি বলে দিচ্ছি মানে বেসিক্যালি ভাইকে নিয়েই প্রত্যেক শনিবারে আমি কিন্তু চলে আসবো ভাইয়ের সাথে গানে গানে, এই এপিসোড মানে এই ভিডিওসগুলো নিয়ে। কিন্তু তার সাথে অনেক সময় অনেক কিছু গেস্টও থাকবে আমাদের, যারা তোমাদের সামনে এসে অনেক গান পারফর্ম করবে। আজকে কিন্তু একদম টোটালি আড্ডার সাথে গান হবে। হ্যাঁ, একদমই আড্ডার সাথে গান হবে। গানগুলো কেমন লাগবে তোমাদের সেই সব কিছুই তোমরা জানাবে আমাকে কমেন্ট বক্সে। আর তোমাদের সত্যি বারবারই বলবো, যদি কোনো গান রিকোয়েস্ট থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি ডেফিনেটলি সেটা চেষ্টা করব, ভাইকে ফরওয়ার্ড করব এবং সেই গানগুলো তোমাদের সামনে পেশ করার। তো চলে যাই, আজকে সবার প্রথমেই বলি, আজকে তো আমরা প্রথম শুরু করতে চললাম আজকের এই যে ভাইয়ের সাথে গানে গানে বলে এই কনসেপ্টটা। তো এই কনসেপ্টটা কেমন লাগছে? বেসিক্যালি এটা একটা নতুন কনসেপ্ট। আর আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে থাকাকালীন আমরা এখন ম্যাক্সিমাম টাইমস সর্বপ্রথম আমি বলি যে আই এম নট আ গুড সিঙ্গার, বাট অ্যাগেইন আমি অলওয়েজ বিলিভ করি যে সিঙ্গার কখনো চয়েসেবল করে হয় না। আপনারা যদি মন দিয়ে গান, নিজের লাইক কোর অফ ইউর হার্ট ইফ ইউ আর সিঙ্গিং, দেন দ্যাট উইল কল অ্যাজ আ গুড সিঙ্গিং, ইউনো। হ্যাঁ, তাল তালের সেন্সটা একটা ভ্যারি করে গানের উপর দিয়ে, শুনতে ভালো লাগে। আর গলায় সুরটাও ভীষণ ম্যাটার করে। তার মানে এই নয় যে যার গলায় সুর নেই সে গান গাইতে পারবে না। গানটা এমন একটা জিনিস যেটা মন থেকে আসে বেসিক্যালি। আর যখন যেরকমই মুড হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেকেই ওই বলে না বাথরুম সিঙ্গার এন্ড অল, তো আমরা কিন্তু প্রত্যেকেই এমন একটা সিচুয়েশন আসে, সেই সিচুয়েশনে কিন্তু কোনো না কোনো গান কিন্তু আমাদেরকে টাচ করেই যায়, কি বলো? তাই তো। তো সেরকমই আমরা গাই, মানে কিছু কিছু মানুষ থাকে তারা একটু একটু ট্যালেন্ট তাদের ভেতরে বেশি থাকে, তাই তাদেরকে নিয়ে এই জন্যই যেরকম আমি বসে পড়েছি ভাইকে নিয়ে, আমার ভাইয়ের ট্যালেন্ট নিয়ে, সেটা তো আমি বলছি। তোমাদের কেমন লাগে, তোমরা কেমন পছন্দ করছো ওর গান, এই সব কিছু তো তোমরা জানাবে। তবে হ্যাঁ, ও যেটা বলছিল ওর কথাতে আবার ব্যাক করে যাবো, ও কন্টিনিউ করো। হ্যাঁ, সেটাই বলার যে আমি এই অফ টাইমে লাইক whenever I got my week days or something like that, আমি চেষ্টা করি, আমি অনেকগুলো অ্যাপের সাথে যুক্ত আছি, লাইক স্মল ফর এক্সাম্পল স্মল ইটস এ সোশ্যাল অ্যাপ উইচ পিপল ক্যান সিং, আই রাদার প্রেফার সিং সং ইন স্মল ইনস্টেড অফ কারা লাইক আরেকটা যেটা ট্র্যাক নতুন বেরিয়েছে আমি নামটা দিয়ে মনে করছি না, তো স্মলে অনেক সময় ভালো ট্র্যাক পাওয়া যায়, তাই আমি চেষ্টা করি সেগুলো করার। আর ইয়েস, সিন্স ইটস আ নিউ প্ল্যাটফর্ম ওয়ের আমরা নিজেদেরকে একটু প্রোভাইড করতে পারি চান্সেস, লাইক ইটস নট লাইক আমি চান্সের জন্য এগুলো করছি, ইটস লাইক আমি করছি জাস্ট ফর দি এন্টারটেইনমেন্ট পার্ট, একটু জাস্ট আনন্দ কোঅর্ডিনেশন এনজয় করা। আপনাদের খারাপ দেখুন, আমি সর্বপ্রথম বলি আমি অডিয়েন্স ওয়াইজ মানুষ অডিয়েন্স ভালো কমেন্ট করে বাজে কমেন্ট করে এগুলো নিয়েই চলতে হয়, ইটস আ পার্ট অফ দ্য লাইফ, নট অনলি ফর লাইক ইউনো যারা
আর্টিস্ট হয়, এটা নর্মালি আপনার লাইফের সাথে। আপনি যদি আজকে রাস্তায় বেরোন কিছু পড়ে, অনেক মানুষরা ব্যাড কমেন্ট করে, অনেক মানুষরা ভালো কমেন্ট করে, ডিপেন্ড অপন ইউ হাউ ইউ আর ওয়েয়ারিং, হাউ ইউ লুক গুড, দ্যাট ইজ এন্টায়ারলি ইয়োর। সো দিস ইজ আ নিউ কনসেপ্ট অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি এনজয়িং, হোপ ইউ উইল এনজয় অ্যাজ ওয়েল। চলো, অনেক কথা বলে ফেলেছি, তো শুরু করা যাক আজকে আমাদের এই ফার্স্ট এপিসোড, যেটা ভাইয়ের সাথে গানে গানে। তো তোকেও বলতে হবে এই কথাটা যে ভাইয়ের সাথে গানে গানে তোমরা কিন্তু ডেফিনেটলি দেখবে। আর আজকে এই ফার্স্ট ভিডিও আমরা দিচ্ছি এই ভাইয়ের সাথে গানে গানে। আবারও বলছি, প্রত্যেক স্যাটারডে কিন্তু আমি আপলোড করব আমার এই ভিডিও, এবং তোমরা মনে করে দেখবে, তোমরা তোমাদের সময় মতন দেখো, পুরো ভিডটা তো থাকবেই তোমাদের কাছে। এবং সেখানে যদি তোমাদের কোনোভাবে আমার ভাই কোনো গান দিয়ে তোমাদেরকে, তোমাদের মনকে টাচ করে যায়, ডেফিনেটলি তোমাদের সবাইকে বলবো তোমরা কিন্তু তোমাদের পছন্দের গান, মানে যে গানটা তোমরা বেসিক্যালি শুনতে চাও আমার ভাইয়ের থেকে, মানে ও ট্রাই করবে সেই গানটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা ডেফিনেটলি ট্রাই করবো সেই গানটা গাইবার, মানে ভাইকে দিয়ে গাওয়াবার। অলরাইট, তো আজকে তাহলে কথা বলতে বলতে প্রথম গানেই চলে যাই। আমি অ্যাকচুয়ালি ইউজুয়ালি যেহেতু এটা ফার্স্ট ডে, লাইক যেহেতু মাই সিস্টার শি জাস্ট স্টার্টেড রিসেন্টলি দিস চ্যানেল কল্ড বন্দি এ বিন্দাস, করেক্ট? সো বন্দি এ বিন্দাস, ইটস আ নিউ কনসেপ্ট ওয়ার্ড হুইচ ইজ আ গুড ওয়ান, বাট এগেইন আই জাস্ট ট্রাই মাই বেস্ট। আমি একটা আমারই নিজের একটা গান শুরু করছি বাংলা, মানে আমার নিজের ইন দ্য সেন্স কি আমি যেগুলো লাইক করি কয়েকটা গান, পছন্দের গান, পছন্দের গান, করেক্ট? তো আমি চেষ্টা করবো, অ্যান্ড অগেইন অ্যাজ আই স্যাড, যদি ভুল করে থাকি আই এম বিং ভেরি সরি ওপেন টু অল পিপল, we are just trying our best as well. সেরকম কোনো ব্যাপার নেই, বিকজ আমিও কিন্তু এই চ্যানেলে আমার গান দিয়ে যাই, সো আমি ওখানে কোনোভাবেই কোনো গান এরকম না যে ও আমাকে লিরিক্সটা দেখে করতে হবে অ্যান্ড অল। আমার মনে হচ্ছে আমি শ্যুট করছি, করতে করতে হঠাৎ মনে পড়ে গেল একটা গান আমার মনে আসে, ধুর বাবা, সেইটাই ফটাফট শ্যুট করে আমি কিন্তু তোমাদেরকে শুনিয়ে দিই। আমি জানি না যে কেমন হয় না হয়, বিকজ তোমাদের কমেন্ট যতক্ষণ না আসবে আমি তো বুঝতে পারবো না বেসিক্যালি তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, বাট আমার ভালো লাগে আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হ্যাঁ, তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে কি হবে, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু আগে ভাববার, মানে আগে কিছু ভাবতে পারবো, সেরকমই ব্যাপার। তো আর বেশি কথা বলবো না, অনেকক্ষণ ধরে বকবক করছি, চলে যাই একদম প্রথম গানে। হ্যাঁ হ্যাঁ, বকবক তো চলবে, আড্ডা ছাড়া তো চলবে না শুধু গান, তাই আড্ডার সঙ্গে গানও চলবে। আমি একটা গান গাইছি, এই গানটা আমার খুব ভালো লাগে, লক্ষ্মী ছাড়া অ্যালবামের সং, তুমি নেই জানি তাই, এটা অনেক পুরনো। ওকে, সো আমরা চলে যাব একদম ডাইরেক্ট গানে। আরো একবার বলে দেব, আমার চ্যানেল বন্দি এ বিন্দাস এর নতুন কনসেপ্ট ভাইয়ের সাথে গানে গানের প্রথম গান, আজকের ফার্স্ট এপিসোডের প্রথম গান তোমাদের জন্য, চেক ইট আউট। জানি তা কে যে আছে জানি না, নদী হল আমার দু চোখে যাব, এই নৌকো আজ কালো না, এই মিথ্যে নয় সত্যি যেন, ভালো বাসি এখনো তোমাকে, তো আমি ভুলতে পারিনি, ভুলতে ও চাইনি, কত রাত আমি নীল সাগরে ডুব দিয়ে খুঁজেছি তোমাকে, আরো একবার কাছে এসো, আরো একবার ভালোবাসো, এই শেষবার ফিরে এসো, দেখবে তুমি বদলে গেছে সবকিছু,
কত রাত কত দিন দেখিনি তোমাকে, কেন বলো শেষে ভাবে চলে গেলে কিছু না বলে, কত রাত আমি নীল সাগরে ডুব দিয়ে খুঁজেছি তোমাকে, আরো একবার কাছে এসো, আরো একবার ভালোবাসো, এই শেষবার ফিরে এসো, দেখবে তুমি বদলে গেছে সব কিছু। থ্যাংক ইউ সো মাচ, ভেরি নাইস ভেরি নাইস। এখানে তালি দেওয়ার কিছু নেই, আমি নিজে নিজেকেই তালি দিয়ে যাবো। তো ভীষণ ভালো লাগলো। বেসিক্যালি আজকে তো আমরা এই আড্ডা দিতে 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 এরকম গানগুলো গাইবো ভাইয়ের, যেগুলো মনে আসছে আজকে বেসিক্যালি ওর ভালো লাগবে তোমাদেরকে শোনাবার জন্য, ওর মন থেকে অবভিয়াসলি ওগুলো ওর মন থেকে বেরোনো আজকে কিছু গান তোমাদের জন্য। এরপর তো ডেফিনেটলি তোমাদের মন থেকে যেগুলো বেরিয়ে আসবে সেগুলো তো ওকে আমি কভার করবোই ডেফিনেটলি, আর সেইগুলো যখন গাইবে তাদের নাম নিয়েই কিন্তু আমি গাইবো ডেফিনেটলি। হ্যাঁ, এবার যদি কেউ এখানে বলো যে আমার নামটা নেবেন না প্লিজ, বা আমার নামটা নিও না, আর এই গানটা প্রেজেন্ট কত, ডেফিনেটলি আমি তার নাম নেবো না। তবে যদি কেউ আমাকে লেখে যে হ্যাঁ আমার নামটা নিয়ে তুমি ডেফিনেটলি এই গানটা গাওয়াতেই পারো, তো ডেফিনেটলি সেটা আমি করবো। ওকে, তো চলে যাবো পরের গানে। তো পরের গানটা কি, মানে আজকে আমার বন্ধুদের জন্য পরের গানটা কি গান হতে পারে? প্রথম কথা হচ্ছে ইউজুয়ালি যেগুলো মাথায় আসছে মানে সেগুলোই করছি। তো meanwhile I just want to say like I'm just taking a 1 minute time so you can, you know, I can just recognize which one I can go through accordingly. So I suggest my sister to, you know, at least to, you know, take a small you know, na oshubidha nei ami totokkhon bok bok kore jabo, amar oshubidha nei totokkhon bhai ektu bhai er time nebe, eta to bas বাড়িতে বসে আড্ডা আর ভাইয়ের সাথে, আড্ডা ভাইয়ের সাথে গানে গানে, তো ওকে তো একটু টাইম দিতেই হবে ডেফিনেটলি যখন গান শোনাবে। আর গানটা অবভিয়াসলি এমন হতে হবে যাতে তোমরা তোমাদের মনকে ছুঁয়ে যেতে পারে। অবভিয়াসলি সেরকম প্রফেশনালি না হলেও মানে অন্তত তোমাদের মন যেন ছুঁয়ে যেতে পারে। অনেক অনেক সময় থাকে, অনেক অনেক ইমোশনাল মোমেন্টস থাকে যে সময় সত্যি ওই গানগুলো অদ্ভুতভাবে ছুঁয়ে যায়। আমার সঙ্গে তো এই ঘটনাগুলো ঘটে, তোমাদের সঙ্গে কি ঘটে? হ্যাঁ, আমি যখন খুব অফ থাকি এবং আমার বেসিক্যালি আমি অফ হলে কিন্তু আমি গান শুনি না, অনেকেই জানি, আমি শুনেছি যে তাদের একটু অফ মুড হয়ে গেলে তারা গান চালায়। আমি কিন্তু বেসিক্যালি গান চালাই না, আমি কিছুই চালাই না, আমি চুপচাপ বসে থাকি। খুব বেশি হলে হয়তো লাইটটাকে অফ করে দিলাম ঘরে, অথবা লাইট জ্বলছে চুপচাপ একা একাই থাকি। কিন্তু হঠাৎ দেখেছি এরকম আমার সঙ্গে ঘটেছে যে আমি হঠাৎ কোনো দূর থেকে কোনো গান শুনতে পাই এবং দ্যাট সং সিরিয়াসলি মানে আমাকে ভীষণভাবে টাচ করে যায় ওই মুহূর্তে, ওই সময়, ওই সিচুয়েশনটাকে। এরকম তোমাদের সঙ্গে ঘটেছে কি কখনো? যদি ঘটে থাকে আমাকে প্লিজ জানিও। তবে কি ভাই অলরেডি রেডি হয়ে গিয়েছে, আরও কথা বলবো তার সাথে সাথে, চলে যাবো পরের গানে, ঠিক আছে? ওকে, সো আমি নেক্সট যে গানটা ভাবছি এটা একটু অনেক পুরোনো দিনের গান, বাট আগেন নট পুরোনো, অত পুরোনো না। এটা খুবই একটা লাভ মেকিং সং ইন দ্য মুভি নেম ডার্ট। এটা শাহরুখ খান খুবই মানে পপুলার হয়েছিল, আই থিঙ্ক ইউ গাইজ অল নো, নেগেটিভ রোল করেছিল শাহরুখ খান ডারে, যেটাতে অপোজিট ছিল জুহি চাওলা আর হিরো ছিল সানি দেওল। কিন্তু ওটাতে শাহরুখ খান নেগেটিভ রোল করেছিল, আর শাহরুখ খান একটা ব্যাপার ছিল হচ্ছে ওই আই লাভ ইউ কেরেন, এটাই ওই বইয়ের একটা খুবই পপুলার ওয়ার্ড বেরিয়েছিল যেটাতে শাহরুখ খান নিজেকে অনেক থ্রু করেছে। তো সেই বইয়েরই গান, তার মানে স্পেশালি এটা শাহরুখ খান, যারা শাহরুখ খানের ফ্যান ফলোয়ার্স আছে তাদের জন্য, তাই তো? দেখি না যে ওই বইতে পিকচারাইজেশন কার উপরে হয়েছে, কে হিরো ছিল বা কে হিরোইন ছিল, তাই তো? তো চলে যাচ্ছি পরে গান। Okay. Hope you guys will like the song. Jadoo tere
खुशबू तेरा बदन तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, ओ मेरे ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तक दीर है तू, मेरे ख्वाबों की तस्वीर है तू, बेखबर मेरी तक दीर है तू, तू किसी और की हो न जाना, कुछ भी कर जाऊंगा मैं दीवाना, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। থ্যাংক ইউ, ভেরি নাইস ভেরি নাইস। খুব সুন্দর একটা গান শুনলাম, মানে এটা হচ্ছে সেই পুরনো গান। তো এরপর আরও কিছু গান তো ডেফিনেটলি শুনবই, পরপর পরপর যাবো, তার সঙ্গে কথাও হবে। আচ্ছা, ওর থেকে একটু জানি, মানে বেসিক্যালি ওর হঠাৎ করে গানে আসাটা কীভাবে, মানে হঠাৎ করে গানটা কেন পছন্দ, কেন গাইতে ইচ্ছে করে, এইসব কিছু যদি জানি। বেসিক্যালি গান পছন্দ কি না সেটা থেকে বড় কথা হচ্ছে, যেহেতু আমাদের পুরো ফ্যামিলি একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, বাবা গান গাইতেন ছোটোবেলা থেকে, আমার এই ব্যাপারটা ছিল যে ওই হয় না যে সব কিছু শেখা, মানে ভালো জিনিসগুলো, ফর এক্সাম্পল গান, নাচ। আমার সামনে যে দিদি বসে আছে, একদিন দিদি আমাকে বলে, ভাই হ্যাঁ তুই কী সুন্দর, এই দেখ না রাস্তায় আমি দেখি সব লোকেরা কীরকম সিটি মারে, হ্যাঁ তুই তো সিটি ট্রাই করতে পারিস। এবার আমি সিটি ট্রাই করতে পারিস একদিন বললো, সাডেনলি আই জাস্ট থট দ্যাট এই যে মিউজিকগুলো হয় কম্পোজিং করে সেইটাকে একটু কপি কি না করা যায়, সেটা আমি একদিন ইউনো আই জাস্ট ডিড ইট ইন দ্যাট ওয়ে। আমি কখনো এরকমভাবে সিটি বাজাতে পারি না, বাট এগেইন ইয়েস আই ট্রাই মাই বেস্ট কি মিউজিক যেটা থাকে সেই সেম মিউজিকটা আমি ধরে সামনে আনি। তো আমি একদিন ভেসেল ট্রাই করি, আমি ট্রাই করে সেই যুগে ভেসেল এত পপুলার হয়ে গেছিলো, কারণ হচ্ছে অনেকগুলো মুভিজে, যেমনি আগেন আই এম কাম টু দ্য সেম পার্ট, শাহরুখ খানের দিল তো পাগলে ওয়াজ ভেরি ফেমাস অনলি ফর দ্যাট পার্টিকুলার মিউজিক উইচ শাহরুখ খান ইউজ টু হ্যাভ, লাইক ইউনো দে ইউজ টু স্পেয়ার লাইক ও ভেসেল করতো। তারপরে কুচ কুচ হতো আগেন, ওখানেও ভেসেলিং আসতো, ম্যাক্সিমাম বইতে ভেসেল ব্যাপারটা খুব থাকতো, ঠিক আছে। তো আমি ওটা করতাম, গানও সেরমভাবেই, গান আমি কখনো কারোর কাছে শিখিনি। সাডেনলি আমার দিদি যখন গান শিখতো, তুই এখনও তো তোর মনে আছে তুই যখন সারেগাম করতি তোর সাইডে বসে থাকতাম, তো আই ইউজ টু লার্ন হাউ দিস সারেগাম ইউজ টু হ্যাপেন, হ্যাঁ তো ভৈরবী বা যাই হোক। তো গান আমি অলওয়েজ পছন্দ করতাম, আমি এইটুকু জাস্ট বলতে পারি। আমি অনেকগুলো কম্পিটিশনে গেছি, যেই কম্পিটিশনে সাডেনলি মানে আমি বাড়ি থেকে ফিরে মানে স্কুল থেকে ফিরছি, আমার দিদি বাড়িতে বসে থাকতো, ও খুব ভালো সিঙ্গার কিন্তু ও কখনো এগুলো করতো না, মানে এগুলো কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতো না, ও সবসময় আমাকে পাঠাতো, হ্যাঁ ভাই তুই যা, তুই গিয়ে পার্টিসিপেট কর, দেখ তুই ডেফিনেটলি হবি। আই ওয়েন্ট টু 1999 জিটিভি ক্লোজ অন দাকশেরি, আর আমি পুরো এন্টায়ার এশিয়ার এখন অবধি সেকেন্ড হয়ে আছি এখন অবধি, কারণ তারপরে চিলড্রেন স্পেশাল হয়নি, অ্যান্ড উই আর ফ্রম দ্য ক্যালকাটা, উই রিপ্রেজেন্ট এন্টায়ার ওয়ান ইয়ার 1999 থেকে 2000 জিটিভি ক্লোজ অন দাকশেরি, যেটা অন্ডু কাপুর, শেফালি ছায়া, পল্লবী যোশী হোস্ট করেছিল, সেটা পুরো টেলিকাস্ট হয়েছিল
হয়তো আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, অনেক ছোট ছিলাম আমি, 14.5 বছর বয়স। তো এই আর কি, মানে গান নাচ ক্রিকেট আমার এটা মানে আমার পুরো শরীরের মধ্যে, মানে আমি এছাড়া বাঁচি না। সাডেনলি মানে যখন আমি অফ টাইম পাই আমি এইসবই করে দেবো। তো এইটার সঙ্গে সঙ্গে চলে যাবো আমাদের পরের গানে, অনেক কিছু কথা হতো চলবে তার সাথে সাথে গান। আর তোমরা লিখে জানাবে আমাকে তোমরা আর কি কি জানতে চাও এক্স্যাক্টলি। আর গান যদি তোমরা রিকোয়েস্ট অনেক অনেক করো তো ডেফিনেটলি আড্ডাটা তো একটু কমেই যাবে, সেখানে গানটাই বেশি আসবে। তবে আমরা চেষ্টা করবো তার সঙ্গে সঙ্গে একটু আড্ডা দিতে, বিকজ উইদাউট আড্ডা গানটা ঠিক ভালো লাগে না, তাই না? তাই চলো আবার একটা গান শুনে নেওয়া যাক। হ্যাঁ, আমি ডেফিনেটলি আমি আরেকটা বাংলা গানে যাবো। তার আগে আমি জাস্ট এইটুকু আপনাদের সবাইকে বলবো, এই যে টেলিকাস্ট যেটা হয় ইউজুয়ালি আমার দিদির ভিডিওসটা একটু বড়ো হয়, আমি এইটুকুই বলবো আপনাদেরকে, ইন কেস ইউ গাইজ আর নট লাইকিং হোয়াট উই আর টকিং অ্যাবাউট, সো আই জাস্ট রাদার রিকোয়েস্ট, বিকজ আমি বুঝি আজকালকার জেনারেশনটা কী হয়, দে ওয়ান্ট দ্য পারফরমেন্স, দে ডোন্ট ওয়ান্ট ইউ নো দ্য ইন্টারাকশন। আই উইল রাদার সাজেস্ট ইউ গাইজ প্লিজ ডু ওয়াচ দ্য এন্টায়ার ভিডিও। If you want to skip the video for the first part of 7 and 8 minutes and you will hear the songs and then you can come up with your suggestion song which my sister said. Now but ekhane ekta matter ache, mane tumra jodi skip kore jao, mane or kotha te jodi tumra skip kore jao shei khetre ki hoy hoy বাট তাতে কিন্তু তোমরা অনেক কিছু মিস আউট করে যাবে, বিকজ এই স্কিপের ভেতরেই কিন্তু আমি হয়তো অনেক কিছু পয়েন্ট বলে যাব যেটা তোমরা হয়তো মিস করে যাবে। তো তোমাদের প্রশ্ন অনেক কিছু এক্স্যাক্টলি, তো তোমরা অনেক প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকতে পারে এটা এরকম হলো না কিন্তু, বাট তাহলে তখনই হয়তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি ভিডিওটা পুরো দেখে থাকো তাহলে তোমাদের প্রশ্নের কিন্তু ডেফিনেটলি ওর ভিতরেই ছিল, বাট তোমরা হয়তো স্কিপ করে গেছো বলে ওই জায়গাটা জাস্ট মিস আউট করে গেছো। তো আমি বলবো প্লিজ স্কিপ করবে না, বিকজ আমি ভিডিও করি তোমাদের সঙ্গে তোমাদের সাথে থাকার জন্য, এবং আমার এই প্রত্যেকটা বক বক আই মিন আড্ডা হোয়াট এভার তোমরা এটাকে বলো, এই সম্পূর্ণটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদেরকে কিছুটা সময় দেব, এবং আমি আমার তরফ থেকে হয়তো অনেক কিছু বলে যাব, এই সম্পূর্ণটাই কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তাই প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো স্কিপ না করে চেষ্টা করবে পুরো ভিডিওটাই দেখার, কেমন? যেহেতু এটা আজকে আমার ফার্স্ট ভিডিও, বন্দি হে বিন্দাসে নতুন কনসেপ্ট ভাইয়ের সাথে গানে গানে, তাই একটু কথাবার্তা বলছি, এরপর যখন রিকোয়েস্টের গান চলে আসবে অটোমেটিক্যালি আমি একদিন তোমাদের এখানে লাইভও আসবো। তো যখন আমি লাইভ আসবো তো ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো তখন তো আর আড্ডা দেওয়ার টাইম থাকবে না, তখন শুধু গানের রিকোয়েস্ট আসবে, তোমরাই বলতে থাকবে আর সেইটুকুই আমাদেরকে পারফর্ম করতে হবে। তো যতদিন আসছে না সেই সব পার্ট ততদিন একটু বক বক চলুক না, কি আছে, হো যেতে হ্যাঁ, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত, একটু বক বকের সঙ্গে একটু হোক আড্ডা, একটু গল্প, সবকিছু মিলিয়েই তো সব টুইস্ট আসে, তাই না? কি বলো? চলো তাহলে চলে যাচ্ছি আমরা আজকে আমাদের পরের গানে। এটা আরেকটা বাংলা গান যেটা হিন্দি ভার্সন আর বাংলা ভার্সন দুটোতে হয়েছে, দড়পে তেরে আগে বাংলা গান মন মাঝি রে, যেটা অরিজিৎ সিং গেয়েছে, খুব পপুলার সং, অনেকই মানে বাংলায় যেটা বলে আমি ঠিক বলেছি, ইটস ভেরি ফেমাস অ্যান্ড পপুলার, দ্য সিঙ্গার্স দে ইউজ টু সিং দ্য সং, সো আই এম জাস্ট ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করব গানটা আপনাদের কাছে শোনা, কারণ ইউজুয়ালি আজকে আমার গলা একটু ভেঙে গেছে, তবু আমি চেষ্টা করছি, সিন্স মাই সিস্টার হ্যাজ কমিটেড দ্যাট ইউ নো সো দ্যাট শি উইল বি কামিং অ্যালং উইথ মি লাইফ, সো দেয়ার ইজ নো অপশন, অ্যান্ড সিন্স আই গট দ্য উইক অফ টুডে সো আই হ্যাভ টু, but anyways to be gonna bhul hoye thake again I'm being very sorry for the core of my heart let's start mone mek jomte thake pore jay durbipake mone mek jomte thake পরে যাই দুর্বিপাকে চিন্তাতে তোর কাটছে পোহর শান্তি রে এই যন্ত্রণায় মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে ফিরে আয় ও
দেখা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে ও নেই রোদ নেই রং জানি নেই কিছুই করার ও একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালো রে নেই রোদ নেই রং জানি নেই কিছুই করার পড়ছে মনে মুখের আদল ভাঙে বুক ভাঙছে পাহাড় মন মাঝি রে বল না কোথায় মন মাঝি রে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ভীষণ ভালো একটা গান মন মাঝিরে। তোমরা বুঝতেই পারছো ওর গানের মাঝে মাঝেই আমি আবার একটু অ্যাক্ট করতে স্টার্ট করছি, বিকজ নর্মালি এটাই হয়, মানে আমি যে করছি সেটা কিন্তু না, তোমরা যারা আমাকে দেখছো আম শিওর তোমরাও গানটা শুনতে শুনতে হয়তো একবার কোনো না কোনোভাবে হাতটাকে আঙ্গুলটাকে অথবা পাটাকে মুভ করছোই কি, তাই তো? এইরকম তোমাদের সঙ্গে হয় কমেন্ট বক্সে কিন্তু তোমরা অতি অবশ্যই জানাবে, আমার সঙ্গে তো এই জিনিসটা হয়। আম শিওর আমি তোমাদেরই মতন কেউ একজন, তো ডেফিনেটলি আমি তোমাদেরই মতন একজন, তো ডেফিনেটলি আমার যেটা হয় তোমাদেরও সেটাই হবে, আমি তো কিছু আলাদা নই। সো এনিওয়েজ, গান মানেই মজা, গান মানে একটা আলাদা ব্যাপার, আর গান মানে সত্যি, মানে গান মানে ইজ এভরিথিং। অনেক আছে যারা গান দিয়েই সব কিছু করে, আজকের দিনে এরকম অনেক অনেক বড় বড় আর্টিস্টরা আছেন যারা সত্যি মানে এত সুন্দর সুন্দর গান আজকের দিনে গেয়েছেন, এবং সেই সব গানগুলো যখন মানে আমরা চালাই এবং শুনি, মানে একবার নয় মানে বহুবার যদি ওই গানগুলো শুনে যাই তারপরেও কিন্তু মনে হয় যে না ঠিক শোনাটা কমপ্লিট হলো না, এক্স্যাক্টলি এরকম হয়তো। আর সেই রকমই কিছু যদি তোমাদেরই মনের কিছু গান আজকে আমার এই চ্যানেলের থ্রুতে তোমাদের ঘরে বসে বসে পৌঁছে যায় তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কি এক্স্যাক্টলি তোমাদের কেমন লাগবে আমাকে কিন্তু অতি অবশ্যই বারবার বলছি কমেন্ট বক্সে জানাবে, যে তোমাদের ঘরে বসে এই প্যান্ডামিক সিচুয়েশনে যেরকমভাবে চলছে সেখানে হঠাৎ করে এই ইউটিউব সার্চ করতে করতে যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো ডেফিনেটলি তোমরা তো জেনেই যাবে যারা আজকে এই ভিডিওটা দেখছো যে এই গানের স্পেশালি এই ভাইয়ের সাথে গানে গানে এটা কিন্তু প্রত্যেক শনিবার আমি আপলোড করব, প্রত্যেক শনিবার তোমাদের জন্য থাকবে এই 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 ভিডিওটা, প্রত্যেক শনিবার স্পেশাল থাকবে, মানে স্যাটারডে স্পেশাল বলতে পারো, স্যাটারডে স্পেশাল উইথ ভাইয়ের সাথে গানে গানে। আর থাকবে তোমাদের ভরপুর মানে ভরপুর রিকোয়েস্ট, তোমাদের যে যেই গানটাই হোক না কেন জাস্ট তোমরা ওখানে গানটা এবং যদি পারো সে আর্টিস্ট অথবা মুভির নামটা দিয়ে দেবে, এবং তার সাথে যদি তোমরা চাও তোমার নামটাও আমি অ্যানাউন্স করি তো ডেফিনেটলি সেটাও আমি করে দিতে পারি, আমার কোনো চাপ নেই। কিন্তু তার ভিতরেও যদি কেউ এরকম মনে করো না, হ্যাঁ এটাও করতে পারো তোমরা, লাইক তোমরা হয়তো কাউকে ডেডিকেট করতে চাইছো আমার মারফতে সেই গানটা তোমরা ডেডিকেট করতে চাইছো কাউকে, তাহলে ডেফিনেটলি সেটাও কিন্তু লিখে পাঠাতে পারো, আমি কিন্তু ডেফিনেটলি সেটাও তোমাদের জন্য এখানে অ্যানাউন্স করে দেব যাকে ডেডিকেট করছো তার কাছে। তো সেও যদি আমার চ্যানেল দেখে থাকে তারও সেটা বোঝাই যাবে, কারণ এরকম অনেক মানুষ আছে এই প্যান্ডামিক সিচুয়েশনে হয়তো দেখা করতে পারছে না, এদিকে যেতে পারছে না, ওদিকে যেতে পারছে না। আই এম নট সেইং কি তোমরা শুধুমাত্রই তোমার গার্লফ্রেন্ড অথবা তুমি তোমার ওয়াইফের জন্যই পাঠাও, এরকম অনেক মানুষ আছে হয়তো মা বাবাও দূরে থাকে, মা বাবা হয়তো ব্যাঙ্গালোরে থাকে এবং ছেলে হয়তো কাজের থ্রুতে কলকাতাতে আছে, তো দেখা হয় প্রত্যেকদিন, মোটামুটি কথা হয় দেখা হয় না, কিন্তু তাদেরকে কোনো একটা গান তোমরা ডেডিকেট করতে চাইছো এবং সেটা আই থিঙ্ক আমার এই চ্যানেলে থ্রুতে এবং এই স্যাটারডে স্পেশাল ভাইয়ের সাথে গানে গানে থ্রুতে আই থিঙ্ক তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। কীভাবে? নাথিং টু ডু, লাইক
তোমরা খুব সিম্পল ওয়েতে আমাকে কমেন্ট বক্সে তোমার নাম আর তার সাথে তোমার ডেডিকেট করা যাকে তুমি ডেডিকেট করতে চাইছো তার নাম, সে তোমার কে হয় সেটা আর তার সঙ্গে গানটা যদি তোমরা লিখে পাঠিয়ে দাও। যদি আমার ভাই সেটা গাইতে পারে তো ডেফিনেটলি তোমাদের জন্য এইটুকুনি তো আমি করতেই পারবো, তাদের ওই উপহারটা তো ডেফিনেটলি আমি দিতেই পারবো। সো এই সব কিছু নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি এই সব কিছু। তো চলো অনেক কিছু বললাম, এরপর চলে যাব পরের গানে। তো পরের গান কি রেডি হয়ে গেছে? ইউজুয়ালি আমি খুব লাইক করি ওল্ড সং, আর এটা সবাই লাইক করে মোস্ট প্রবাবলি, বিকজ ওল্ড সংয়ের মধ্যে যে ওয়ার্ডস বলুন, লিরিক্স বলুন, মিউজিক বলুন, তো আই লাইক ওয়ান অফ দ্য সং। পুরোনো দিনের একটা গান খুব আমার ভালো লাগে, যেটা হচ্ছে কিশোর কুমার, লেট মিস্টার কিশোর কুমার স্যার গিয়েছিলেন, আর খুব ভালো গান এটার সাথে। আই থিঙ্ক লতা মঙ্গেশকর জিও গিয়েছিলেন গানটা, তেরে মেরে মিলন কি রে না। অ্যান্ড আই থিঙ্ক আজকালকার যুগে মানুষরা হয়তো নতুন গান শোনে, অরিজিৎ সিং হোক, আতিফ আসলাম হোক, বা যেই হোক না কেন নতুন আজকালকার যুগে র্যাপও শুনছে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওল্ড ইজ আর অলওয়েজ গোল্ড। সো আমরা পুরোনো দিনের গান মোহাম্মদ রফি সাহেব, মুকেশজি, মান্না দে সাহেব, কিশোর কুমার জি, মুকেশ, আমরা যতই নতুন ধরি না কেন এদের গান আজকালকার যুগেও আমরা মনে রাখি। মানে ক্লাসিক্যাল যদি আমরা ধরি, আজকালকার যুগেও লোকেরা এই গানটা শুনবেই, লাগা চুন রে মেধা, যেটা মান্না দে সাহেব যে গেয়ে গেছে, ওই জিনিস হয়তো আজকে আর কখনো আমরা পাবো না, ইটস নট পসিবল, হতে পারে না। হ্যাঁ ডেফিনেটলি মানুষ তো আজকালকার যুগে বহুত ভালো ভালো সিঙ্গার এসে গেছে আসছে, এক্স্যাক্টলি, বাট স্টিল তাই আমি এই গানটা শোনাতে চাইছি আপনাদের, হোপফুলি ইউ উইল লাইক, নট গোয়িং টু কিল এনি মোর টাইম। তেরে মেরে মিলন কি ইয়ে রে না, হো তেরে মেরে মিলন কি ইয়ে রে না, নয়া কোই গুল খিলায়েগি, নয়া কোই গুল খিলায়েগি, তভি তো চঞ্চল হে তেরে নেনা, দেখো না দেখো না তেরে মেরে মিলন কি ইয়ে রে না, নন্হা সা গুল খিলেগা অঙ্গনা, সুনি বৈয়া সজেগি সজনা, নন্হা সা গুল খিলেগা অঙ্গনা, সুনি বৈয়া সজেগি সজনা, জেসে খেলে চন্দা বাদল রে, খেলে গাবো তেরে আঁচলে, চন্দনিয়া গুনগুনায়েগি, চন্দনিয়া গুনগুনায়েগি, তভি তো চঞ্চল হে তেরে নেনা, দেখো না দেখো না তেরে মেরে মিলন কি ইয়ে রে না। ওকে তো আবার চলে এসেছি আমার স্যাটারডে স্পেশাল ভাইয়ের সাথে গাড়ি গাড়ি নিয়ে ওয়ান্স অ্যাগেন, তাই তো ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যাগেন। তোমাদের সবাইকে বলবো বন্দি এ বিন্দাস হে নতুন কনসেপ্ট আজকে থেকে স্টার্ট হলো, যেটা প্রত্যেক স্যাটারডে তোমরা দেখতে পারবে। তোমাদের যদি থেকে থাকে কোনো রিকোয়েস্ট গানে তো ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে আমাকে ভুলবে না। আজকে থেকে শুরু হলো আমার নতুন কনসেপ্ট, নতুন একটা এপিসোড যার নাম হলো স্যাটারডে স্পেশাল ভাইয়ের সাথে
গানে গানে এক্স্যাক্টলি। তো আজকের প্রথম এপিসোডে অলরেডি আমাদের অনেকগুলো গান হয়ে গিয়েছে, তো চলে যাবো আরো কিছু গান, মানে গানের তো অনেক একটা ঝুড়ি ঝুড়ি আমরা নিয়ে এসেছি, বাট সময়টাও এক্স্যাক্টলি সময়টাও আমাকে দেখতে হবে। আজকে যেই গানগুলো হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভাইয়ের মন থেকে বেরিয়ে আসা কিছু গান, কিন্তু এরপর থেকে তোমাদের মন থেকে তোমাদের যদি কাছের মানুষকে ডেডিকেট করতে চাও অথবা আরও কিছু ব্লা 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 ব্লা, প্লিজ ডোন্ট ফরগেট টু রাইট অন কমেন্ট বক্স। তোমরা কমেন্ট বক্সে ডেফিনেটলি আমাকে জানাবে যে কী ধরনের গান এবং কার জন্য ডেডিকেট করতে চাইছো, অথবা নিজেকেও তো নিজে ডেডিকেট করতেই পারো, তাই না? তো সেরকম ধরনের সব কিছুই কিন্তু তোমরা আমাকে লিখে পাঠাবে, আর আমি ডেফিনেটলি ট্রাই করবো সেই সব গান তোমাদের পাঠানো রিকোয়েস্ট সং ভাইয়ের থ্রুতে তোমাদের কাছে পরিবেশন করাবার জন্য। চলে যাচ্ছি আজকের পরের গানে। It's a very common song, আর এটা একটা আজকালকার যুগেরই সং, মুঝকো বরসাত বানা দো। It's like অরিজিৎ সিংয়েরই গান, খুব ভালো। ইউজুয়ালি আগে সবাই জানে, যারা জানে না তাদেরকে একটু বলে দিই, অরিজিৎ সিং স্টার্টিং করে হচ্ছে ইন্ডিয়ান আইডল থেকে, টপ এইটে গিয়ে হেরে যায়, আর সে হার মানে না। তাকে জাভেদ আক্তার বলেন, জাভেদ আক্তার স্যার ওকে ইভেন অ্যাপ্রিসিয়েটও করে, সামহাও উনি হেরে যান। হেরে যাওয়ার পরে উনি নিজের পুরো স্টাইলই আইকনিক পুরো চেঞ্জ করে দেন, অ্যান্ড নাও হি ইজ ওয়ান অফ দি স্টার আইকন রাইট নাও ইন দ্য বলিউড ইন্ডাস্ট্রি, ইন কম্পারিজন টু দ্য সিঙ্গিং। সো ওনার খুবই ফেমাস। তো আমি ওই গানটা গাইছি, মুঝকো বরসাত বানা দো, হোপ ইউ গাইজ উইল লাইক দ্য সং। মুঝকো বরসাত বানা লো, এক লম্বি রাত বানা লো, আপনে জজবাত বানা লো জানা, মুঝকো আলফাজ বানা লো, দিল কি আওয়াজ বানা লো, গহরা সা রাজ বানা জানা, নশা হুঁ মেঁ বহকনে দো, মেরে কাতিল মুঝে জিনে কা হক তো দো, মুঝকো বরসাত বানা লো, এক লম্বি রাত বানা লো, আপনে জজবাত বানা লো জানা। মুঝে আপনে শিয়ানে পে থোড়ি সি জগা দে দো, মুঝে নীন্দ না আনে কি কোই তো বজা দে দো, মুঝে আপনে সে আনে পে থোড়ি সি জগা দে দো, মুঝে নীন্দ না আনে কি কোই তো বজা দে দো, হওয়া হুঁ মেঁ লিপটনে দো, মেরে কাতিল মুঝে জিনে কা হক তো দো, মুঝকো বরসাত বানা লো, এক লম্বি রাত বানা লো, আপনে জজবাত বানা লো জানা, মুঝকো আলফাজ বানা লো, দিল কি আওয়াজ বানা লো, গহরা সা রাজ বানা লো জানা। Fantastic. আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো এর মাঝখানে, সেটা হলো যে দেখো আমরা কিন্তু এই ভিডিওটা যেরকমভাবেই করছি কিন্তু আমাদের কাছে কোনো মাইক নেই এখন আপাতত, আমি মাইকটা অর্ডার করতে পারিনি, না চাইলে আমি অর্ডার করতে পারি, বাট বেসিক্যালি আমি একটু ভেবে রেখেছি যে মাইক আমি এখন অর্ডার করবো না যতক্ষণ না আমার 500 সাবস্ক্রাইবার হবে, এটা আমি মাথায় নিয়ে চলছি। যাই না কতদূর মানে আমি এই কথাটা রাখতে পারবো, বিকজ তোমরা মানে আমার বন্ধুরা যদি আমাকে রিকোয়েস্ট করো তো সেখানে তো আমাকে সেটা মানতেই হবে, আমার কিছু করার নেই, বাট তাহলেও মানে মোটামুটি চেষ্টা করব, যতদিন না আমার 500 সাবস্ক্রাইবার হচ্ছে আমি চেষ্টা করব ততদিন আমার এই মাইক না আনার। তো মাইক আনলে ডেফিনেটলি ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু একদম টু বি ভেরি অনেস্ট আমি কিন্তু একদম আমার ফোন থেকে রেকর্ড করি, কোনো মাইক বা কিছুই লাগাই না, এই যা আওয়াজ শুনতে পাচ্ছ এই গলা একদম ওইভাবেই করি।
সো গানটা ভীষণই ভালো লাগলো, চলে যাবো পরের গানে। আমার একটা রিকোয়েস্ট আছে, তো অবভিয়াসলি আমার একটা রিকোয়েস্ট গান আছে। আমি খুব একটা রিকোয়েস্ট নিয়ে আজকে বসিনি, নেক্সট টাইম থেকে ডেফিনেটলি আমারও একটা রিকোয়েস্ট থাকবে, আর সেটা হচ্ছে একদম শেষে। তার মানে তোমাদের বুঝে নিতে হবে, যখনই আমার রিকোয়েস্টেড সং হবে তার মানেই কিন্তু অলমোস্ট আমাদের আজকের ভিডিও শেষের সময়। একদমই ঠিক বুঝেছো, আমাদের আজকের ভিডিও একদম শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। অলরেডি আমরা অনেকক্ষণ ধরে গান গাইছি, ওকে একটু রেস্ট দিতেই হবে, বুঝতে পারছো। অলরেডি এখানে গরম জল ফ্রেশ নিয়ে বসে পড়েছে, গলার ও সত্যি ভীষণ প্রবলেম, কিন্তু তারপরেও ডেফিনেটলি এই তোমাদের জন্য আজকে যেহেতু আমাকে স্যাটারডে এটাকে বের করতেই হবে, এবং এটা স্যাটারডে স্পেশাল ভাইয়ের সাথে মানে গানে গানে, তো এইটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। লাইক তোমরা ঠিক এটাকে কীভাবে নিচ্ছ, এবং তোমাদের কমেন্টস আসার পরেই কিন্তু এক্স্যাক্টলি আমি জানতে পারবো তোমরা বেসিক্যালি এই জিনিসটাকে কীভাবে নিলে এবং কতটা তোমাদের ভালো লাগছে, এই সব কিছুই কিন্তু তোমাদের থেকে জানতে চাইবো। সো সব কিছুই থাকবে এর ভেতরে, হিন্দি বাংলা আরও যদি কিছু ভাষা থাকে সব ভাষারই মোটামুটি চেষ্টা করবো যতটা ও সম্ভব আর কি ওর পক্ষে। তো আমার রিকোয়েস্টের একটি গান, যে গানটা তুই সবসময় গাস না মেলি, সেটা হচ্ছে ন্যায়না। এই গানটা আমার ভীষণ ভালো লেগেছে, আর আমি না খুব একটা যে গান শুনি আজকাল ওরকম নয়, হ্যাঁ শুনি যখন ইচ্ছে হয় বললাম যে ওরকম নয়, মানে ইচ্ছে হলো চালিয়ে দিলাম, কোনো একটা গান হয়তো কানে এসে গেল এবং ওটা নতুন দিনের হোক কি পুরোনো দিনের হোক ভীষণভাবে আমাকে টাচ করে গেলে সেই গানটা আমি যেখান থেকে হোক না কেন খুঁজে কিন্তু বের করবো এবং ওটা কিন্তু আমি ডেফিনেটলি শুনবো। তো সেরকম একটা ব্যাপার থাকে। এই গানটাও আমি ওর থেকেই শুনেছিলাম, ভাইয়ের থেকে ভাই গিয়েছিলো, তখন আমি শুনেই আমি আর কি ভাইয়ের ছেলে জিকোকে জিজ্ঞেস করেছিলাম হ্যাঁ রে এটা কোন মুভির গান, তো আমাকে ডিটেলসটা বলেছিল, তো আমার কাছে ওটা আছে, মানে আমার ফেভারিটসের ভেতরে আমি ওটাকে রেখে দিয়েছি সেই গানটা। তো ওই গানটাই আমি ভাইয়ের থেকে শুনবো, আর আজকে মোটামুটি এই গানটার পর আপাতত আজকের ভিডিওকে আমাকে অফ করতে হবে, টাটা করতে হবে, তবে এখন না, এখনও কিন্তু গানটা বাকি, তো গানটায় চলে যাচ্ছি। প্রথমেই বলি এই গানটা লাইক ইটস এ ভেরি ইমোশনাল সং, দঙ্গল মুভি যেটাতে আমির খান তাদের বাচ্চাদেরকে পুরো ফুল ট্রেন্ড করায় ছোটোবেলা থেকে, সাডেনলি তার বড় মেয়ে বাবার সাথে একটু বিচ্ছেদ হয়ে যায় ডিউ টু বাবা, ইটস লাইক হি ইজ টিচিং লাইক হিজ হিজ ডটার লাইক ইন আ ডিফারেন্ট ওয়ে, হিজ ওন স্টাইল, যেটা আজকালকার যেটা আমরা বলি ইউজুয়ালি। আমি যেমনি আমি আই এম অলরেডি সিএবি কোচ, সো আমি বাচ্চাদের যেমনি ক্রিকেট শেখাই, সরি আমার স্টাইল অফ শেখানো অন্য কোচের স্টাইল অফ শেখানো অ্যাবসলুটলি ডিফারেন্ট হবে, বিকজ উই আর ডিফারেন্ট হিউম্যান। আমাদের পাঁচটা আঙ্গুল, আমি যদি দাঁড় করে এরকমভাবে আমার দিদিকে যদি বলি তুই দাঁড় করা এরকম পাঁচটা আঙ্গুল, এক হতে পারে না, আমাদের ব্লাড সার্কুলেশনটা তো এক হবে কিন্তু এইটা এক হতে পারে না, সো উই আর ডিফারেন্ট, সো আওয়ার স্টাইল অফ টিচিং ইজ অলসো ডিফারেন্ট, আওয়ার টাইপ অফ লাইক ইউনো আমাদের সিলেকশন অফ সংস আর অলসো ডিফারেন্ট, যেটা আমার দিদি বললো আমি একদিন গিয়েছিলাম, তো দিদির এটা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, যেটা পছন্দ হয়েছে গানটা, খুব পপুলার সং, আগেন ইটস অরিজিৎ সিং সং অ্যান্ড ইটস এ ভেরি ইমোশনাল সং। আজকে আমি চেষ্টা করবো এই গানটা গাওয়ার, আমি জানি না কতটা করে উঠতে পারবো, কারণ আমার গলাটা প্রবলেম, যেহেতু এটা আমার রিকোয়েস্টের আজকে এটা করলো, ডেফিনেটলি আমি অন্য দিনও এই গানটা ডেফিনেটলি যদি ওর ভালো থাকে অবস্থা মানে গলার অবস্থা সেদিনকে আমি এই গানটা আরও একবার তোমাদের জন্য গাইতে বলবো, তো আজকে আপাতত চলে যাচ্ছি এই গানটাতে। আমরা কিন্তু শেষের মুখে একদম চলে এসেছি, সো আমি শুরু করছি, হোপ আজকে দিনের শেষের সং হোপফুলি ভালো হবে। ওকে ঝুটা জগ রেন বসেরা সাচা দর্দ মেরা মৃগ তৃষ্ণা সামোর পিয়া নাতা মেরা তেরা নেনা জো সাজ খাব দেখতে হ্যায় নেনা বিছর কে আজ রো দিয়ে হো নেনা জো মিল কে রাত জাগতে হ্যায় নেনা
बिछड़ के आज रो दिए हैं यूं, जुदा हुए कदम जिन्होंने ली थी ये कसम, मिलके चलेंगे हर दम, अब बांधते हैं ये गम भीगे नैना, जो साज ख्वाब देखते हैं नैना, बिछड़ के आज रो दिए हैं। सांस है रन है, मन परेशान है, हो रही सी क्यों रुआसाए कि ये मेरी जान है, क्यों निराशा से है आस हार हुई, हो रही सी क्यों रुआसा ये मेरी जान है, नैना जो मिलके रात जागते हैं, नैना बिछड़ के आज रो दिए हैं यूं, नैना फिर आसमान के सितारे नैना, बिछड़ के आज रो दिए हैं यूं। কিছু ওয়ার্ড ভুল হয়েছিল, আই এম সো সরি। কোনো ব্যাপার না, ট্রাই মাই বেস্ট, অফ কোর্স, সেটাই কথা। তো তোমরা বুঝেই যাচ্ছ খুবই সুন্দর হয়েছে, তো আমার রিকোয়েস্টের গান ছিল। এবং প্রত্যেক শনিবার মানে স্যাটারডে স্পেশাল ভাইয়ের সাথে গানে গানেতে কিন্তু আমার একটা রিকোয়েস্ট গান থাকবে, আর সেটা কিন্তু একদম শেষে থাকবে। যাই তো, তো থ্যাংক ইউ সো মাচ ভাইকে, অনেক থ্যাংক ইউ যে ভীষণ ভালো হয়েছে। প্লেজার, একদম। এটুকুই বলতে পারি, শেষ করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস, এটা আমার আমার পার্সোনাল রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট বলতে চাই, আমি একটা ছোট হুইসলিং করব, এটা জানি না কতটা ভালো হবে, বাট আমি চাই আজকে, আমি আমি চাইছি না আজকে দা হোক, বিকজ আমি এই এই সারপ্রাইজটা আবার পরের স্যাটারডে স্টার্টিং থেকে করতে চাই, কিন্তু না আজকে সবকিছু যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে তো তোমরা সবাই বলবেন না, এরপর তো আর কিছু না, ওর ভেতরে আরও অনেক ট্যালেন্ট আছে, সেগুলো কিন্তু বেরিয়ে আসবে ক্রমশ, কিন্তু আজ নয়, সেটা আজকে আমি মোটেও দিব না, কারণ এটা একটু তোমাদের কাছে সারপ্রাইজ থাক। তো আজকের মতন এখানেই টাটা দা বাই বাই বলতে হবে, তবে তার আগে সেই কথাটা বলতে আমার একদম কষ্ট লাগে না, যেটা সব সময় বলবো, তোমাদেরকে করতে হবে একটা ছোট্ট কাজ, সেটা হলো আমার চ্যানেল বন্দি এ বন্দাসকে তোমাদের করতে হবে সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করার পর ওপরে দেওয়া বেল যে নোটিফিকেশন আইকনটা আছে ওটা কিন্তু অতি অবশ্যই তোমরা প্রেস করে দেবে, কারণ তোমাদের কাছে সবার প্রথমে আমার আপলোড করা ভিডিওস কিন্তু সবার প্রথমে পৌঁছবে, এবং তোমরা তোমাদের সময় মতন কিন্তু সেই ভিডিওসগুলোকে দেখতে পারবে। তাই জন্যই কিন্তু বারবার বলি, সাবস্ক্রাইবের সঙ্গে নোটিফিকেশন বেল কিন্তু তোমরা ক্লিক করতে একদম ভুলো না, আর তার সাথে তোমাদের অনেক কমেন্টস করো, কেমন লাগলো এই নতুন কনসেপ্টটা যেটা আজকে থেকে আমি স্টার্ট করলাম, এই কনসেপ্টটার ভিতরে আর কী কী নতুন বাটার ঘি অ্যান্ড এভরিথিং দেওয়া যায়, এই সব কিছু শুধু কিন্তু তোমাদের থেকেই আমি জানবো। তো ওয়েট করবো তোমাদের কমেন্টসে, ততদিনের জন্য আবার বলবো আরও একবার আমাদের এই স্যাটারডে স্পেশাল ভাইয়ের সাথে গানে গানে দেখতে ভুলো না, কিন্তু আমি তো বলতে পারি না ভাইয়ের সাথে, মানে আমাদের সাথে, কিন্তু বেসিক্যালি নামটা তো ভাইয়ের সাথে, তাই আমাদের এটা বলতেই হবে ভাইয়ের সাথে। এখানে আজকে আমার নিজের ভাই আছে, কালকে হতে পারে আমার জ্যাঠতো তো ভাইও আসলো, তো ভাই তো ভাই হবে, তো ভাইকে নিয়েই বলা, তাই আরো একবার আমরা সবাই মিলে বলি যে স্যাটারডে স্পেশাল স্পেশাল ভাইয়ের সাথে গানে গানে দেখতে ভুলো না, জানো দেখতে অবশ্যই ভুলবেন না, তার সাথে এন্ড কমেন্ট পাস, কমেন্ট অবশ্যই করবেন, এন্ড লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব, একদম একদম সাবস্ক্রাইব, আর একদম আমার চ্যানেলের মূল যে কথাটা সেটা হলো প্লিজ যারা বড়রা আছে তাদের সবাইকে আমার অনেক 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 প্রণাম, ছোটদেরকে আমার অনেক ভালোবাসা, কিন্তু যেই কথাটা বারবার বলবো সেটা হচ্ছে প্লিজ তোমরা কিন্তু ডিস্টেন্স মেনটেন করে চলো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, মুখে সবসময় মাস্ক এবং স্যানিটাইজার সবসময় হাতে নিয়ে চলো, প্রোটেকশন কখনো নিতে ভুলো না। আমি অবশ্যই একটা জিনিস অ্যাড করবো, যেটা মানুষ আজ যাই না অনেকে করেন, হয়তো করেন না,
বাড়িতে এসে শুধু হাত পা ধুলে হবে না, স্নানটা করে নিন আর জামা কাপড় গুলো যতটা পারবেন ধুয়ে দিন, দেনেন দেন। এক্স্যাক্টলি, ইট উইল বি অ্যাকচুয়ালি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্যানিটাইজার, মানে নিজেকে নিজে ভালো রাখা কিন্তু এটা সবথেকে বড়। এই যে মাস্কটা হয়, মাস্ক যেটা হয়, মাস্কটা প্লিজ পারলে ধুয়ে দেবেন আর পারলে ফ্রেশ পরবেন, দ্যাট উইল বি বেটার ফর ইউ। একদমই ঠিক আছে, অনেক আমরা বলে দিলাম, চলো আজকের মতন টাটা বাই বাই। তোমাদের সবাইকে আরো একবার বলবো, ইয়ে বন্দি বিন্দাসের তরফ থেকে তোমরা কিন্তু আমার চ্যানেল বন্দি বিন্দাসকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের স্যাটারডেতে। ও হ্যাঁ, ইন অ্যাডভান্স তোমাদের সবাইকে বলে দিই, রোববার দিন হচ্ছে রাখি। সো উইশিং ইউ অল আ ভেরি ভেরি হ্যাপি রাখি, মানে হ্যাপি রক্ষাবন্ধন। আমরা তো ভাই বোন অলরেডি এসেই গিয়েছি তোমাদেরকে বলতে, তাই তোমাদেরকেও ইন অ্যাডভান্স জানিয়ে দিলাম হ্যাপি রক্ষাবন্ধন। প্রত্যেকজন ভাই বোনকে জানাবো অনেক 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 ভালোবাসা এবং অনেক অনেক অনেক। আমি একটা জিনিস বলতে চাই, আমি জাস্ট হাত করেই বলবো, এখানে অনেক ভালো ভালো সিঙ্গাররাও আছে। ইটস নট লাইক ইফ আই হ্যাভ ডান সামথিং রং, অন কো মাই হার্ট, আগেইন আই এম সেইং দ্য সেম থিং, অল দ্য মিউজিক লাভার্স বিং ভেরি সরি ফর দ্যাট। We are just trying our best. We are not that good singer, but again, whatever we have in our own, we have just come up with that. So hopefully you guys are enjoyed this video, and it's my finger crossed that I'll be getting a feedback from you all, not only for sharing the, you know, the songs, but again, please do let us know how you Kemon liked it. Yes, absolutely. Exactly. And according to you, because you know, once we got to know what kind of improvement we need to polish this video, so we'll come up accordingly. So that is our suggestion to all you all, so you can come up with that and we can go through accordingly. Thanks a lot once again, and from my end, good night to all of you. Tata, bye bye. Okay, tata.